হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আর আমার বাড়ি সবাই ভালো আছে। তো বন্ধুরা, আজকে নতুন দিন, নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো আজ হচ্ছে শনিবার, আর এখন বাজে 10:30। তো এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি। তো প্লিজ পুরো ভিডিওটাই নো স্কিপ করে দেখবে, আশা করি ভালো লাগবে। আর যারা নতুন বন্ধু এই মুহূর্তে আমার চ্যানেলে এসেছে, আমার ভিডিও দেখছো, তো প্লিজ পুরো ভিডিও দেখে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলটি ক্লিক করে অল করে দেবে। তাহলে যখনই আমি ভিডিও আপলোড করবো, সবার আগে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে, আর সেই মতন তোমরা আমার ভিডিও দেখে নিতে পারবে। তো অবশ্যই বন্ধুরা, তোমাদের সাপোর্টের দরকার, কারণ তোমাদের সাপোর্ট ছাড়া আমরা কখনো এগিয়ে যেতে পারবো না। তাহলে চলো, তোমরা পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো বন্ধুরা দেখো, এখানে আমার শাক রান্না হচ্ছে। তো শাক রান্না হলেই আজকের মতন আমার রান্না কমপ্লিট। তো আজকে রান্না করেছি মাছের ঝোল, ঝিঙে আলু দিয়ে মাছের ঝোল, কলমি শাক ভাজা তো হচ্ছে, আর করেছি হচ্ছে বাঁধাকপি ঘন্ট আর নিম বেগুন ভাজা, মানে নিম পাতা দিয়ে বেগুন ভাজা। তো আজকে হচ্ছে এটাই আমাদের দুপুরের লাঞ্চ। আর সকালে 5টায় ঘুমের থেকে উঠেছি, না সরি, আজকে 5টায় উঠিনি, কারণ আজকে হচ্ছে স্যাটারডে, শনিবার আজকে মামনের স্কুল বন্ধ। তো আজকে 6টায় উঠছি ঘুমের থেকে, 6টার থেকে যে শুরু হয়েছে আজকের দিন, রাত অবধি চলবে। অন্যদিন আমার দিন শুরু হয় সকাল 5টার থেকে রাত 10টা অবধি, আর আজকে হচ্ছে দিনটা শুরু হয়েছে সকাল 6টার থেকে রাত 10টা অবধি চলবে। তো সকাল থেকে এখনো কিচ্ছু খাইনি, রুটি বানিয়েছিলাম, হাজবেন্ড রুটি খেয়ে চলে গেছে, আর মামন হচ্ছে, হ্যাঁ বাবা খাবে, চা খাবে, আর মামনও সকালে ওই রুটি খেয়েছে, রুটি খেয়ে, রুটি আলু তরকারি করেছে না, ওটা খেয়ে ও 9টার দিকে ড্রয়িংয়ে চলে গেছে। কী হয়েছে বাবা, দেখো তো আমার ছোটো মাটা না, কী রাগ দেখায়। তো দুদিন আগে ওর শরীর খারাপ হয়েছিল, তো সুস্থ হয়েছে হলো দুদিন, মানে সুস্থ হওয়ার পর থেকে না বেশি রাগ বেড়ে গেছে ওর, খুব জেদ, কোথায় কোথায় খালি জেদ দেখাচ্ছে, আর মারছে খুব, মানে হাত চলছে, আর খুব মানে খুবই জেদ দেখাচ্ছে, খুবই জেদ করছে, একটু কিছুতেই রাগ, খালি রাগ, বাবা বিশাল রাগ। আর এখন 11টা বেজে গেছে, এখন যাব নিচে মামনকে আনতে। ওর মামনের মামা ওকে নিচে, মানে ড্রয়িং ক্লাস থেকে এনে নিচে ছেড়ে দেবে, আর নিচ থেকে এখন আমি ওকে ঘরে নিয়ে আসবো। চলো বাবা চলো, 11টা বেজে গেছে, চলো দিদিভাইকে আনতে যেতে হবে, চলো নামো নামো। টুয়ে কেন, নিচে নিচে গ্রাউন্ড ফ্লোরে জি, হ্যাঁ আমরা যাব নিচে গ্রাউন্ড, মানে গ্রাউন্ড ফ্লোরে, আর মামপুর তুলে দিয়েছে টু ফ্লোরে। হ্যাঁ দেখো সব বুঝে দেয় দাদাগিরি, সব এখানে, এই যে এটা এখানে ধরো, হ্যাঁ হ্যাঁ দাঁড়াও দাঁড়াও মাম্পু, তুমি স্কুটি চালাবে, স্কুটি চালাবে, হ্যাঁ গুম 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 গুম
এসো এবার নামো বাবা, এবার নামো না, বকু দিবে বকু দিবে, এসো এবার নেমে পড়ো। নামো নামো, কি দেখছো বাবা? মোবাইল দেখছিস? তাহলে দিকে পিছিয়ে পিছিয়ে যাবে না, বন্ধুরা মামন ড্রয়িং ক্লাস থেকে চলে এসেছে, সানডেতে আসবে। আচ্ছা ঠিক আছে, চলো চলো। ওই দেখ বুনু ওদিকে দেখ কি করছে, চলো বাবু তাড়াতাড়ি চলো, কাজ আছে অনেক। চলো বাবা চলো চলো চলো। চলো চলো, তারপরে যাবে। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে 6টা, তো অনেকক্ষণ পরে আবার তোমাদের সামনে এলাম। আমি আর মামপু এখন যাচ্ছি দেখেছো মামনকে নাচের স্কুল থেকে আনতে। সবাই দিকে সাইডে সাইডে এসো, এই যে ছোট বুড়িমা। মামপু মামপু, আসছি কই যাবে, কেটে যাবে। মা আমি তোমার পেছনে আছি মা, তো বন্ধুরা দেখো একটা লাঠি নিয়ে দুটো ডগের মধ্যে যুদ্ধ লেগে গেছে, দেখো কি ভালো লাগছে না দেখতে। আর দেখবে সাথে আরেকটা ডগ আছে, এই যে পপি, কি সুন্দর দেখো, কি কিউট দেখতে, একদম ভোটা, কি ভোটা ডগ, নামটা আমি জানি না কিন্তু আমি বলছি আমি নাম দিয়েছি ভোটা ডগ, তো কি কিউট দেখতে, আই লাভ ডগ। তো দেখো কম বেশি কিন্তু আমরা ডগ ভালো। চলো বাবা এবার দিদি ভাই যেতে হবে। মামপু তো বন্ধুরা মামপু এ পার্কে একটু খেললো, আর দেখতে পাচ্ছে মাঠে একটু ছোটাছুটি করলো। তো এখন আমরা যাচ্ছি মামনের ডান্স স্কুলে, এখন ওকে নিয়ে বাড়ি চলে যাবো। তো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দেবে, একটু লাইক আর কমেন্ট করবে। তাহলে দেখা হবে আর একটু নতুন ভিডিওতে, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর সাবধানে থাকবে।